বঙ্গবন্ধুর নাম বদলে নিজের নামে কলেজের নামকরণ ও বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগে দিনাজপুর এক আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালের বিরুদ্ধে দায়ের করা দ্বিতীয় মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত বিকেলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত দুই এর বিচারক লুৎফর রহমান অভিযোগটি খারিজ করে দেন এর আগে গেল বৃহস্পতিবার জাতির পিতার প্রতিকৃতি ও সংরক্ষণ ও প্রদর্শন আইন দু হাজার একের চার ধারায় দায়ের করা অভিযোগ প্রত্যাহারের আবেদন করলে বিচারক মামলার বাদীর জওয়ানবন্দি গ্রহণ শেষে আজ দুশো আটচল্লিশ ধারায় অভিযোগটি খারিজ করে দেন গেল সাতাশ অক্টোবর ওই আদালতে অভিযোগ দুটি দায়ের করেন বীরগঞ্জ উপজেলার যুবলীগের কার্যকরী সদস্য বীরগঞ্জ উপজেলার গোপালপুর বাসুদেবপুর গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে আজিবুল ইসলাম